শিশুরা কিভাবে যৌন নির্যাতিত হয় বা এই ধরনের নির্যাতিত শিশুদের বুঝবেন কি করে? যদি এই রকম ঘটনা ঘটে থাকে তাহলে মা বাবা বা অভিভাবকরাও কি করবেন, আপনাদের কর্তব্য কি, জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর ইতিমধ্যে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে একটু বলে নেই যে আমার এই যে আলোচনা সম্পূর্ণ শিশুদের রক্ষার্থে, অভিভাবকদের সচেতনতার জন্য। এখানে কোনোভাবে যৌন চর্চা বা কারোর ভাবাবেগকে আঘাত করার উদ্দেশ্যে আমি এই আলোচনা করছি না। যদি কারোর ভাবাবেগে আঘাত লেগে থাকে তাহলে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। প্রথমে বলি, এই যে শিশুদের যৌন নির্যাতন বলতে কী বোঝায়। যৌন নির্যাতন বলতে যৌন উদ্দীপনা বা শোষণের উদ্দেশ্যে শিশুর চেয়ে বেশি বয়সী একজন ব্যক্তির দ্বারা সংস্পর্শ, বল প্রয়োগ এবং শারীরিক আঘাতকে বোঝায়। যৌন নির্যাতনের বিভিন্ন ঘটনা, কী ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। শিশুকে জোর করে চুম্বন করা, শিশুদের প্রাইভেট পার্টে স্পর্শ করা, প্রাপ্তবয়স্ক ছবি দেখানো কিংবা বিভিন্ন পর্নোগ্রাফি সামগ্রী তাকে দেখাতে বাধ্য করা, এই ধরনের ঘটনাগুলো ঘটা মানেই আমরা ধরে নিই যে শিশুদের উপর যৌন নির্যাতন করা হচ্ছে। এছাড়া জোর করে প্রাপ্তবয়স্কদের প্রাইভেট পার্টে শিশুদের হাত দেওয়ানো বা স্পর্শ করানো, বলপূর্বক বা ভুল বুঝিয়ে শিশুদেরকে বিবস্ত্র করিয়ে তার ছবি তোলা কিংবা সম্পর্ক তৈরি করা, এইসব ক্ষেত্রে অবশ্যই ধরে নেওয়া হয় যে শিশুটি নির্যাতিত। এক্ষেত্রে শিশুদের ওপর কোনোভাবে যৌন নির্যাতন ঘটলে শিশুদের দেখে বুঝবেন কি করে? না, এইসব শিশুরা হঠাৎ চুপ হয়ে যায় এবং যার দ্বারা সে নির্যাতিত তাকে দেখলে ভয় পায় কিংবা তাকে এড়িয়ে চলে, ভীষণ টেনশন বা উদ্বিগ্নতায় সে ভুগতে থাকে। যদি ইতিবাচক অভিভাবক হন বা নির্ভরযোগ্য মা বাবা হন তাহলে শিশুর দিকে তাকালেই, তার এই ধরনের স্বভাব দেখলেই আপনি অনুভব করবেন যে শিশুটির ওপর কোনো কিছু একটা ঝড় বয়ে গিয়েছে। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন সে বিভিন্নভাবে আপনাকে বোঝাতে চাইবে, কিন্তু সে ঠিকমতো বোঝাতে পারবে না, কারণ শিশুটি এ সম্বন্ধে কিছুই জানে না। অতএব আপনাকে বিভিন্ন প্রশ্ন করে বা পরীক্ষা নিরীক্ষা করে বুঝে নিতে হবে যে শিশুটি কিভাবে নির্যাতিত হয়েছে। এর জন্য যদি শিশুরা যৌন নির্যাতিত হয় তার জন্য ভারতীয় আইন কি আছে আসুন একটু আলোচনা করে নিই। 2012 সালে ভারতের সংসদ 18 বছরের কম বয়সী শিশুদের যৌন নির্যাতনের শিকারের জন্য যৌন অপরাধের বিরুদ্ধে শিশুদের সুরক্ষা আইন পস্কো পাস করেছেন। এই পস্কো আইনের POSCO, এই পস্কো আইনের প্রধান বৈশিষ্ট্য কী? প্রথমত, যে এই পস্কো আইন লিঙ্গ নিরপেক্ষ, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এই আইনের অধীনে শিশুর সম্মতি অমূলক, শিশুরা যদি সম্মতিও দিয়ে থাকে সেটাকে ধরে নেওয়া হয় না, তার সম্মতি এবং অসম্মতি কোনো কিচ্ছু যায় আসে না, সে নির্যাতিত এটা ধরে নেওয়া হয়। এছাড়া দ্বিতীয়ত, এই পস্কো আইনের যে প্রধান বৈশিষ্ট্য, এই আইন একটি শিশুর বিরুদ্ধে যৌন নির্যাতনের রিপোর্টিং এবং রেকর্ডিং বাধ্যতামূলক। আইনের 19(1) ধারা অনুযায়ী অপরাধের রিপোর্ট করা বাধ্যতামূলক। এছাড়া তৃতীয়ত যে ব্যাপারটা আছে সেটি হলো, যেহেতু ধারা
3A তে অন্য যে কোনো ব্যক্তি এই শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই ধারা 3A এর দ্বিতীয় অংশের অধীনে মহিলারাও অপরাধী হতে পারেন। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা, সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কোনোভাবে শিশু নির্যাতিত হয় তাহলে উপযুক্ত কাউন্সেলিং করাতে হবে, এবং কাউন্সেলিং করালে শিশুটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রয়োজনে আইনের আশ্রয় নিতে হবে, এবং সে অপরাধীর জন্য বিশেষ ব্যবস্থা আইনানুগভাবেই নিতে হবে। সবশেষে বলি যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার।